নিষ্পাপ চাহনি, আছে শিক্ষার আগ্রহ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি কোমলমতি এই শিশুরা। বরিশাল বিমানবন্দর থানাধীন মেঘিয়ে গ্রামের জেলেপল্লির এই শিশুদের পরিবারের অসচেতনতার কারণে এখনও ভর্তি করা হয়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবারের পুরুষ সদস্যদের ইচ্ছা তাদের মতোই বড় হয়ে এই নিষ্পাপ শিশুরাও জেলে হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করবে। তবে এইসব অসচ্ছল শিশুদের পাশে দাঁড়িয়েছে বিএনএসডি ফাউন্ডেশন। এই অঞ্চলের পিছিয়ে পড়া জেলেপল্লির কোমলমতি শিশুদের শিক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে এই প্রতিষ্ঠানটি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গৃহীত শিক্ষা কার্যক্রমের আওতায় বিমানবন্দর থানাধীন মেঘিয়া গ্রামের জেলেপল্লির শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল বিএনএসডি ফাউন্ডেশন স্কুল মেঘিয়া এর উদ্বোধন করা হয়েছে। হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা বিএনএসডি ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে সামাজিক উন্নয়নে কাজ করছে। সংস্থাটির পক্ষ থেকে শীঘ্রই মেঘিয়ার জেলেপল্লিতে আরও একটি স্কুল চালুর কথা বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক সাব্বির খান। বিএইচএস টিভি, বরিশাল।